হ্যালো ভিউয়ার্স, বরাক বেলির এমন একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে যে পেজে গরিবের সাহায্যের নামে লাখ লাখ টাকা লুটিয়াকার। আজকের ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে ফার্স্ট মিনিট দেখে যান, বিস্তারিতভাবে বুঝতে পারবা। আজকে প্রমাণ সহকারে লই আইছি, বিগত দেড় দুই বছরটা কিয়া এরা গরিব মানুষের টেকা মারিয়ার, এরার বিরুদ্ধে আওয়াজ উঠানেওয়ালা কেউ নাই। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা, পুরা প্রমাণ সহকারে আপনারা দেখাইমু আমি। আপনারা আমি আরেকটা কথা কইতাম চাই, আপনারা আনা বুঝিয়া উল্টাপাল্টা কমেন্ট মারবা না, ভিডিওটা বিস্তারিতভাবে পুরা বুঝবা, পুরা দেখবা, এর বাদে কমেন্ট মারবা। আপনারা আমার ও যে সাইটে দেখতে পারিতরা, খয়রুলের নাম তানোর নাম, ও সাইটে দেখতে পারিতরা, ও যে একটা স্ক্রিনশট দেখতে পারিতরা তানোর অ্যাকাউন্ট নাম্বার, এই নইলে গিয়া বরাক কণ্ঠর একজন ডাইরেক্টর, ও যে আরেকজন দেখতে পারিতরা এনর নাম হইল গিয়া ইফজাল আহমেদ, ও সাইটে দেখতে পারিতরা যে ভিডিওর উপরে তানোর অ্যাকাউন্ট নাম্বার দেওয়া, আরেকজন যে দেখতে পারিতরা তানোর নাম জাবির হুসাইন, ও যে দেখতে পারিতরা তানোর অ্যাকাউন্ট নাম্বার, তানোর জিপে, তানোর ফোনপে, ও যে আরেকজন দেখতে পারিতরা লুকমান হুসাইন, তানোর অ্যাকাউন্ট নাম্বার, তানোর জিপে, কিন্তু ভিডিও হইল গরিব মানুষের সাহায্যের নামে ভিডিও। আজকে আমি আপনার একটা কথা কইতাম চাই, এরা গরিব মানুষের সাহায্যের নামে ভিডিও বানায়, এরার অ্যাকাউন্ট খেনে দেয় বারবার। আজকে সমাজও প্রায় 98% মানুষের অ্যাকাউন্ট নাম্বার আছে, তারার কাছে যত মানুষ আইন এরার কাছে কিন্তু একটা মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট থাকে না নি, এরা বারবার খেনে এরার অ্যাকাউন্ট দেয়। পুরা বিস্তারিতভাবে বুঝিয়ে দেবা আপনারা, ও যে আরেকজন দেখতে পারিতরা এনর নাম হইলে গিয়া রিয়াজউদ্দিন, এই নইলে গিয়া বরাক কণ্ঠ টিমের একজন সদস্য, এরা আজকে একজনের অ্যাকাউন্ট নম্বর দেয়, কালকে আরেকজনের অ্যাকাউন্ট নম্বর দেয়, পরশুকু আরেকজনের অ্যাকাউন্ট নম্বর দেয়, ওলা অটোমেটিক মানে টাইম টু টাইম মানে অ্যাকাউন্ট নম্বর বদলাইতে থাকেন, মানে তারা টিম মেম্বারের ভিতরে যতগুলো আছে শুধু এরা অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয় মানুষের সাহায্যের ভিডিও, হেল্পিং ভিডিও। এখন মাত হইল গিয়া আমি আপনারা সামনে ই সাচ্চাইটা টুরিয়ে ধরার কারণ হইল গিয়া যে এরা বিগত দেড় দুই বছরটা কিয়া এরা মানুষের লাখ লাখ টাকার লুটিয়াখার, কিলা লুটিয়াখার আপনারা প্রমাণ সহকারে দেখাইমু, আর কিছু জিনিস আপনারা দেখাইছি। মনে করকা এক আধ ভাঙ্গা মানুষে গু আজকে আমার কাছে আইলো, আমি ওটার ভিডিও বানাইলাম, বানাইয়া আমার অ্যাকাউন্ট নম্বর দিলাম, আর একদিন মাথা ভাঙ্গা মানুষে গু আইলো, ওলা ভিডিও বানাইয়া আমি আমার অ্যাকাউন্ট নম্বর দিলাম, আর একদিন আরেকটা ফা ভাঙ্গা মানুষে গু আইলো, একটা ভিডিও বানাইয়া আমি আমার অ্যাকাউন্ট নম্বর দিলাম। এখন মাত হইল গিয়া ই যে আধ ভাঙ্গা ফাওয়া ভাঙ্গা মানুষ যারা হেল্পিং ভিডিও বানানি হয় এরারে কতদিন কোর টাকা হয়, হাইয়েস্ট 7 দিন কোর টাকা তুলিয়া দিবে অ্যাকাউন্টের, হাইয়েস্ট 15 দিন কোর টাকা দিবা, হাইয়েস্ট 1 মাসের টাকা দিবা, কিন্তু বাদবাকি লাইফ টাইম এরার নামে যে অ্যাকাউন্টে যত টাকা কামায় বাদবাকি টাকা এরা লুটিয়ে খায়। প্রমাণ সহকারে আমি আপনারা দেখাইব। আরেকটা মাত হইল গিয়া এরা এমনভাবে এই যে মাইন্ডটা খেলাইছে যারা কেউ ধরতে পারে না, কিন্তু আমরা সমাজে বহুত মানুষ আছেন যে এই মাত্তা কিন্তু কেউ মারতে পারিতে না, কিন্তু আজকে আমি চাই যে সেইটা পুরা তুলিয়া ধরবো। আমি চাই যে আমরা সমাজের মানুষ ইলে আন্তারি ভাই চোখ দেখা না, ইতা মানুষের সাহায্য নামে জনসেবার নামে তারা সেভ করিতরা। এখন মাত হইল গিয়া আর একদিন আরেকটা মানুষ আইলো, আরেকটা ভিডিও বানাইলো, ভিডিও বানানির পরে এই ভিডিওটা সারা জিন্দেগি লাইফ টাইম থাকে নেট, কিন্তু আমি শুধু শুনি সমাজের 98% মানুষে ভিডিও দেখে, কিন্তু ভিডিও কোন দিন ছাড়া হয়েছে ডেট দেখে না মানুষে, যদি তারা আইলে যদি লুটিয়া খাইনি আজকে তারা ওই যে যতক্ষণ নাম দেখাইছি হাবুলির ব্যাংকের স্টেটমেন্ট আপনারা দেখিলেন, আপনারা দুধকা দুধ আর পানিকা পানি হয়ে যায়গা। যদি আমি মিশা মাতিয়া থাকি আপনারা বালা হরি ডিমাক ইস্তেমাল করক, মনে করক এক মাসও আমি 10 জন মানুষের সাহায্য করছি, আমি আমার অ্যাকাউন্ট নম্বর ও 10 জন হেল্পিংয়ের ভিডিওর আমি ফিরে দিয়ে দিছি, মনে করো আমার অ্যাকাউন্ট নম্বর আমি 10 জন মানুষের সাহায্য করছি, একজনের হাত ভাঙ্গা, একজনের ফাওয়া ভাঙ্গা, একজনের মাথা ফাটা, একজনের কিডনি নাই, এটা বহুত বেমারি তাখন না নি, তে মা তো ইলো গিয়া 10 দিন 15 দিন করে টেকা আমি তুলিয়া তুলিয়া দিলাম। এখন এই 10 দিন কুর বাদে আমার তো এক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিছি বাদ বাকি ভিডিও থাক বলি, কিতা কই আপনারা বুঝতে পারিতরা আমার এক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিছি বাদ বাকি হাব বলি, কিন্তু এই যে 10-15 দিন বাদে এখন ফাও বাঙ্গা গুড় টেকা হামাইলো, নিনা মাথা বাঙ্গা গুড় টেকা হামাইলো, নিনা কিডনি নাই ওগুলো মাথা হামাইলো, না না আধ বাঙ্গা গুড়ে টেকা হামাইলো, আল্লাহ ছাড়া কোনো বেটাই হইতে পারত না যে খাট টেকা হামাইছে, হে নিজেও কইতে পারত না খাট টেকা খার, কোন গরিবর টেকা খার, কোন কিডনি নাই বেমারি এগুলো টেকা খার, কোন এতিমর টেকা খার, কোন সেউরুর টেকা খার, আল্লাহ এইটা টেকা খাওয়াতে কি আমরা রে বাসাইয়ে রাখছেন ওখানে বুধ বালা। এখন হয়তো আপনারা ওখান হইবা যে এরার বিষয়ে আমি কিতার লাগি মাতি, আমি না পারতে আজকে বাধ্যতামূলক এরার বিষয়ে মারতে লাগছে। আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, ভিডিওর মাঝে কইছিলাম যে আমরা বরাকবেলি রোস্টার যারা আছে এরার উস্কাইয়া খেয়ে দেয়, এরা রেখে মাথায়। আপনারা হয়তো ওখানেও জানেন আজ থেকে কয়েকদিন আগে আমি বেঙ্গলোর গেছিলাম, বেঙ্গলোর যাওয়ার কয়েকটা রহস্য আমার কাছে আইছে যে এই যে রোস্টার যারা হমিন্দি করেন এরার এই বরাক কণ্ঠের একজন টিম মেম্বারে এরারে বারবার উস্কাইয়ে দেওয়া হয় যে আজারের বিষয়ে হমিন্দি করো, আজারের বিষয়ে মাতো, বা রোস্টার সকলের উৎসাহ দেওয়া হয় যে তোমাদের ভিডিও আমরা বরাক কণ্ঠ স্টুডিওতে আমরা বড় করে স্ক্রিনও লাগাইয়া দেখি। ও যে সাইটে দিয়ে আপনারা একজন মানুষ দেখতে পারিতরা এনর নাম হইল গিয়া আব্দুল হক, এন বিগত 1-1.5 বছর তাকিয়া এই রোস্টার এরারে ফোন করা হয়, ফোন করিয়া খোয়া হয় যে আজারের বিরুদ্ধে মাত, আজারের
তাহলে আমি আপনারা একটা কথা কইতাম চাইয়া আমি এই যে চ্যানেলের হরুলে নাম যে ডাইরেক্টর তাররা মেসেজও করছি যে ভাই আমি কিটা দোষ করলাম যে আপনারা আমার বিরুদ্ধে গয়ফত গাইতরা এরার গেছে রস্তারা এরার গেছে তখন তাই আমারে বলছেন ভাই আমার ভাই চাই এটা আপনারা মাফ করে দিলাই আমি কইলাম ভাই আমি আপনারা কোনদিন মানে কোনদিন আপনারা বিরুদ্ধে আমি আওয়াজ উঠাইছি না আপনারা বিরুদ্ধে কোনদিন আমি গিল্লা করছি না আজ পর্যন্ত দেখছেন কারো বিরুদ্ধে আমি গিল্লা করছি তখন কইছো না ভাই এটা তো দেখছি না তে আমার মা তুই লগিয়া এরা খেনে আমার পিছনে কোনটায় আমার বিরুদ্ধে গিল্লা গায় আমার বিরুদ্ধে রস্তা রাখে রস্তার এরারে উসলাইয়া দে এরা উসলাইয়া দে ও কারণে এই যে সোশ্যাল মিডিয়া বরাকন্ঠ যে টিম আছে এরা বিগত 6 বছর থেকে কাম করি এটা কিন্তু কোনোদিন সাকসেস হইতরা না আপনারা কইতাম চাইয়া 6 বছরে এরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছে প্রায় 75000 আর আমার 3 বছরে সাবস্ক্রাইবার আছে 165000 এরা 6 বছরে যত কাম মেহনত হই আমি 3 বছরে তত কাম ওতর লাগি যে বরাবরই একটা মাত আছে না যে বরাবরই না করতে পারলে জলইন ওতর লাগি জলিয়া তারা রস্তার এলারে উস্কিয়ে দেব আর উতারার কারণে সমাজ কমিন দিও আরেকটা কথা আমি আপনারা কইতাম চাইয়া ই যে আব্দুল হক যে মানে এরে দিয়া তারা ব্যবহার করেন খারাপ কাজ মনে হকা রস্তার এক গেছে কল করতে এখন তো হরিলে নাম যে ভাই ইন তো কল করতে না ই যে আব্দুল হক যে আড়ুয়া মানুষ এরে দিয়ে ফোন করে তারা মাতানি লয় যদি আপনারা আমার কথা যদি বিশ্বাস হয় না আব্দুল হকের নামে যে সিম কার্ড আছে আপনারা ও সিম কার্ডটা কল হিস্ট্রি আপনারা চেক করবা যে কতটা রস্তার ফোন নাম্বার আমি আপনারা মিলাই দিম যদি মিলে না আমি জিন্দেগানতে ভিডিও বানাইতাম না কথা দিলাম আপনারা রে এরা এতটুক নিচু মানুষ আপনারা হয়তো হইতে আমি মিজা মাতিয়ার আপনারা ও যে সাইটে দিয়ে একটা স্ক্রিনশট দেখতে পারিতরা আমি খয়রুল ইসলাম ভাইয়ের লগে যে আমি অনুরোধ করিয়া মাতিছি তারা মেসেজ করছি যে ভাই আগে ফোন করছি বাদে মেসেজ করছি ফোন করিয়া যখন আমি রিপ্লাই পাইছি না তখন আমি মেসেজ করিয়া কইছি ভাই এটা কেনে তখন আমারে কইছেন ভাই আমার ভাই চাইয়া আপনারা মাফ করে দিলাই আজকে যে দেড় দুই বছর থাকি যে আমার মা বাপ তুলিয়া গালিগালাজ করাওয়ার কার কারণে একমাত্র বরাকণ্ঠের পিছনে বরাকণ্ঠর হাত আমি কোনোদিন চাইছিলাম না যে ইলা আওয়াজ উঠাইতাম কিন্তু আজকে আমি না পারতে আওয়াজ উঠাইছি এক মানুষে আমার বিরুদ্ধে দেড় দুই বছর থাকিয়া বিগত গিফত গাইয়া আমার বদনাম করে মানুষের কাছে আমার বিরুদ্ধে মানুষের উস্কাইয়া দেওয়ার কিন্তু আইস ফোনটা আমি মাতিছি না আমি প্রথমে তারারে তারা যে টিম মেম্বার যতজন আছে সবরে আমি ফোন করি নালিশ দিছি নালিশ দেওয়ার মধ্যে বিচার পাইছি না বিচার না হওয়ার কারণে যখন আমি বেঙ্গলোর গেছি বেঙ্গলোর যাওয়ার পরে আমি যে বুঝতে পারলাম যে জসিম যে আছে আপনারা চিনেন জসিমর লগে আমার তোলা মিল হয়েছে আপনারা হয়তো কেন জানতে পারেন কিন্তু এই জসিমর মোবাইলে যে আব্দুল হক যে তার যে সিম কার্ড যেগুলো আছে আপনারা কলেজটি চেক করতে কলেজটি যদি চেক করেন আপনারা বুঝতে পারবা যে আব্দুল হকর সিম কার্ডটা কি জসিমর মোবাইলে কতটা কল গেছে এখন মা তুই লগিয়া এরা কত হাজার হাজার মানুষের দুকা দিছে এর প্রমাণ তো কিছু আপনারা পাইছই আমরা গেছি ওলাও মানুষ আছে যে বহুত দূরই দূরই থাকি মানুষেরা আইসলা বরাকণ্ঠ স্টুডিওত গিয়ে সাহায্য ভিডিও বানাইবার লাগে এরা ভিডিও বানাইছে না ওলা বহুত দূরই থাকি এখন মানুষ আমার কাছে দুঃখ পাচ্ছে যে আজার ভাই ওলা আমি 3000 টাকা গাড়ি ভাড়া দিয়া ওলা বহুত দূরই একটা কথা গিয়েছি তারা আমার কাছে ওলা ভিডিও একটা বানাইছে বানাইয়া মানে আপলোড দিছে না মানে ভিডিও বানাইছে ভিডিও বানাই আপলোড দিছে না তারা এই গরিব মানুষের তারা দেখাই মানুষের কাছে কি 10000 20000 করে লইছে লইয়া এই মহিলা যে মানুষ আসলো এগুলো তারা আবার ফাটাই দিয়েছে কোন যা টাকাও দিছে না কোন যা ভিডিও আপলোড দিছে না এরা মানুষের ওলা ধোকাবাজি করছে যদি জরুরত হয় এই মহিলার আমি আমার স্টুডিওর দেখাই আনু আপনারা নিজ খানে ফোন এই মহিলায় তাই তার মুখে স্টেটমেন্ট দিবা এখন মা তুই লগিয়া হেল্পর সাহায্যর ভিডিও তো আরও তো বহুত মানুষে বানাই আপনারা হয়তো দেখবা আমার চ্যানেলও আমি 60 জন আমি আমার লাইফের মাঝে 60 জন বেমারি মানুষের ভিডিও বানাইছিলাম ভিডিও বানানোর বাদে আমি এরার অ্যাকাউন্ট নম্বর দিছি যদি এরার অ্যাকাউন্ট নম্বর থাকে না আমি এই পেশেন্টে জিকার করছি যে আপনার বিশ্বাসী মানুষকে তখন ইলা পেশেন্টে দেখাই দিয়েছেন আমার বড় ভাই আমার হুরু ভাই আমি এরার অ্যাকাউন্ট নম্বর দিছি কিন্তু আজ পর্যন্ত আমি খেয়র হেল্পিং ভিডিওতে আমি আমার নিজের অ্যাকাউন্ট নম্বর দিছি না এরা বারবার খেনে এরার অ্যাকাউন্ট নম্বর দেয় এই ভিডিওত আর একটা মাত হইল গিয়া আমারে বহুত মানুষে হইল যে আজার ভাই তুমি বরাকণ্ঠ লাগাই সাহায্য হেল্পিং ভিডিও বানাও না বরাকণ্ঠ জেলা বালা ভিডিও বানায় বালা ভিডিও বানাও না আরে ভাই ও মানুষের আজ আমি ব্লেক টাম চাইয়া এরা যে গরিবদের সাহায্য নামে লাখ লাখ টাকা লুটিয়ে খা আজকে হয়তো ইলা হইতে পারে একজনের কিডনি বেমারি মানুষ একজন আইসে আইয়া ভিডিও একটা বানাইছে ভিডিও বানানোর বাদে ফোনটা নিকট টেকা এরা তুলিয়া দিছে বাদ বাকি লাইফ টাইম টেকা তার অ্যাকাউন্ট আইয়া আমার ও রুগীর নামে কিন্তু এই রুগী মারা গেছে আজ পর্যন্ত ও মরার নামে তারা টাকা খাইতরা যে মানুষ মরি গেছে ও মরার নামে তারা টাকা খাইতরা ইটা টাকা খাওয়া থেকে আমি লিফটিং থেকে তুলিয়া ঘু খাইলি ইলা টাকা জীবনে খাইছি না খাইতাম না এখন আপনারা ওলাও দেখতে পারবেন আমার যে এই যে ভিডিও বানানির বাদে তারা কিটা করবো তারা যে গরিব গরিব মানুষের যে তুড়া তুড়ি সাহায্য করছিল ওটা মানুষের ডাকাইয়া আনাইব ডাকাইয়া নিয়ে মাতাইব কইব দেখো চাই কৌ চাই আমি তোমাদের কত টাকা দিছি এরা কইব না কোরাকণ্ঠে আমার 5000 দিছে 10000 আছে 10000 আমাইছে কিন্তু এরাও জানে না যে এরার নামে 70 টাকা তুলিয়া মানুষের কাছে লুটিয়া খাইছিল আজকে গরিব মানুষ আইলো তার কাছে বিপদ পড়িয়া সে কিটা কলো এগুলো ফায়দা উঠাইলো গরিব মানুষ আইলো কইলো আমার কিডনি নাই ভাই আমি তোমার কাছে একটা সাহায্য চাইয়া তখন ও মানুষ একটা ভিডিও বানাইলো এই ভিডিও লাখ লাখ ভিউ হইলো মাসে দিলে এলা এই সপ্তাহে ইয়া আমাইলো 20000 বাদ সপ্তাহে ইয়া আমাইলো 30000 এর বাদ সপ্তাহে ইয়া আমাইলো 40000 এরা কত দেব 10000 15000 20000 কিন্তু বাদ বাকি টাকা এরা খারার দে এই টাকাটা হারে দে আর একটা জিনিস আমি আপনারা কইতাম চাইয়া আজ থেকে কয়েকদিন আগে আমি বরাকণ্ঠ একজন সদস্য আমার কইলা যে আজার তোমার ইনকাম কত চলে আমি কইলাম তোমার মাসে 2.5 লাখ টাকা ইনকাম হয় আপনারা হয়তো এটাও জানেন যে তারা তাকে তিন গুণে বাড়িয়ে আমার ভিডিও ভিউ যায় তারা তাকে তিন গুণে বাড়িয়ে আমার সাবস্ক্রাইবার কিন্তু তারা অত হোম সাবস্ক্রাইবার হলে অত টাকা রুজি করে খান থাকে
তখন আমার জিজ্ঞাসা করলা যে আচ্ছা তোমার মাসে কত হয় আমি কইলাম না বাবা আমার তো মাসে 2 আড়াই লাখ টাকা হয় কইলা না না তার তো 5 লাখ টাকা আমার বড় দুন একটা গিফট দিছিল তারা তত টাকা আমি কইলাম হেরে আমার তো বড় সাবস্ক্রাইবার আমার তো বড় ভিউজ আপনারা কাঁচা বাংলা চ্যানেল লাগি আমায় দেখবা লাখের নিচে কোন জাত ভিউজ পাইতা না তারা চ্যানেল আপনারা আমায় দেখবা 17000 12000 15000 40000 অত কম ভিউজ যে মাসে 4 লাখ 5 লাখ তারা রুজি করে কিলা আজকে আমি আমার ফেসবুক পেজে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে কিন্তু আমি মাসে 2 থেকে 2.5 লাখ টাকা থাকি বেশি রুজু করতে পারি না এরা 4 লাখ 5 লাখ খানতা কি রুজু করে এরা গাড়ি লয় খানতা কি হায় রে মানুষ বুঝো আবো আবো বুঝো সময় আছে এরা মানুষের নামে জনসেবার নামে মানুষের জনরে সেবা করার নামে তারা নিজে তারা সেভ করে এরা অত বড় মির্জাফর এরা অত বড় হারামি আপনারা যদি বিশ্বাস হয় না এরার প্রত্যেক ভিডিওত বারবার তারার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হইছে বারবার তারার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হইছে কোন সময় মাত্র মাসে ধরি লাইব করিয়া কোনে অগুর নাম দিছিল কোনে অগুর নাম দিছিল মানে তারা টিম মেম্বার যত গুছ হই আইজ অগুর অ্যাকাউন্ট নাম্বার খাইল অগুর অ্যাকাউন্ট নাম্বার ফরুকু অগুর অ্যাকাউন্ট নাম্বার এরা ওলা মানুষের ইউজ করছে এদের মতো বড় বড় দুকাবাস থাকি আপনারা বাসিয়া থাকেন আপনারা ও ভিডিও আপনারা ও ভিডিও টেকা দিবা যে ভিডিও দেখবা যে পেশেন্টর নাম রহিমউদ্দিন অ্যাকাউন্ট হোল্ডার নেম রহিমউদ্দিন যদি পারফেক্ট যদি থাকে তে আপনারা ও অ্যাকাউন্ট নাম্বার টেকা দেখবা আজকে বেমার আমি আর অ্যাকাউন্ট নাম্বার লাগাই দিলাম হমুকর এর কবে কিটা বুঝা যায় যে হগি 200 টাকা পাইলে এটা কি 200 টাকা আমিও পাইতাম ইটা টেকা খাওয়া থাকিলে ফ্রি থেকে তুলিয়া গুখাই দাও না আরেকটা কথা কইতাম আসলে আপনারা আমি মাঝখানে ছাড়ি দিছি এই যে ভিডিও যেটা আমি আপলোড করা করব আপলোড করা আপনারা দেখার পরে এরা কিটা করবা জানেন নি যে কিছু মানুষ জমাইবা জমাইয়া আনি তারা কিছু রিপ্লাই দেবার মত তো কুনতা নাই যতক্ষণ আসলে ফুল আমি আশা খুলি দিছি ও তার লাগি মাতুলি তার কাছে রিপ্লাই দেবার কথা রাখতো না কিছু মানুষ আনি জমাইবা জমাইয়া আনি জিকা করবা কোসাই তুমি তুমি কত টাকা পাইছো কোসাই তুমি কত টাকা পাইছো কোসাই তুমি কত টাকা পাইছো তোমার আমি সাহায্য করছি না নি তোমার ঘর বানাই দিছি না তোমার টিন লইয়া দিছি না নি কিন্তু এরা এই জিনিসটা বুঝেন না যে এরার নামে কোটি কোটি টাকা রুজি করছে আর এরারে 10 টাকা 20 টাকা 10000 20000 দিয়ে এরারে বুঝ দিলেইছে এরা এখানেও জানে না আমি ইকান চ্যালেঞ্জ দিয়া কইয়ার সাবনর ভিডিও তেরা খারা খারা কত মানুষের ঢুকা দিছে আমি 7-8 জন মানুষ আমি আপনারা সামনে তুলিয়া ধরমু যে এরার নাম দরিয়া বহুত দূর দূর থেকে মানুষ আইছেন আইয়া ভিডিও বানাই আপলোড দিছেন না কিটা কইছে বুঝাইছেন নি যে এই ভিডিও আপলোড দিলে তারা টাকা পাইতা না এই মানুষকে কইছে যে ভাই আমার অ্যাকাউন্ট নাম্বার দিলাও না ও তখন বুঝি লাগছে যে আমার অ্যাকাউন্ট নাম্বার দিলে তো রুজি হইতো না টেক আমরা তোমার ভিডিও আমার আপলোড দিবার দরকার নাই ইলা 10-12 জন মানুষ আমি আপনার সামনে সামনের ভিডিও তুলে যাইব আপনারা হয়তো জানেন আমি আমার লাইফে জীবনে কোনো ইউটিউবারের বিরুদ্ধে কোনো ফেসবুক পেজারের বিরুদ্ধে কোনোদিনও তখন মাতিছি না কিন্তু আজকে আমি 1.5 বছর থাকি যারতে যারতে না পারতে কি আজকে আমি মারতে আমি মজবুরি মানে আমি বাধ্যতামূলক আজকে মারতে লাগছে যারা এরা তলে তলে মানুষের আজকে সমাজ দেখাই বোবালা কিন্তু তলে তলে এরা মানুষের কতখান ক্ষতি করে আপনারা আমার কাহিনী দেখলে বুঝতে পারবা যে আপনারা আমার সামনে সামনে দেখলে আজার ভাই কিটা কটাই বলা শুনি হ্যাঁ ভাই বলা তুমি কিটা কটাই না ভাই বলা কিন্তু এরা ও যে রোস্টার যারা কমিন্দি করে এরা কোনোদিন তো কমিন্দি হওয়ার ফল না অনেক এরা ও মানুষের কমিন্দি করা নিয়ে লইছে যদি বিশ্বাস হয় না আর আমি যদি মিশা মাঠে থাকি এরার কল হিস্ট্রি বার করে আপনারা চেক করবা কল হিস্ট্রি তো কোনো ব্যাটার মধ্যে নাই ডিলিট করতা আব্দুল হক যে যারা ইস্তেমাল করছেন তারা এনর নম্বর আমি রাখছি যদিও সিম কার্ড ভাঙতে ফেলাইন কিন্তু আমি কল হিস্ট্রি বার করে আপনারা দেখাইমু দেখাইমু গ্যারান্টি দিয়া কইয়া খালি জসিমর কাছে ফোন করাইছে না আরো বহুত রোস্টার আপনার কাছে ফোন করিয়া কইছে যে আজারি গুরে মাফ দিও না আজারি গোলা কবিস আজারি গোলা কবিস এগুর বাড়ির মানুষ বলা নাই গাঁর মানুষ বলা নাই মানে যেটা মিশা মাত ওটাও তারা কাছে আশা করি তুলিয়ে দেবো হইছে এর বাদে এরা গালাগালি করছে আমার একটা অনুরোধ রইল আমি কি তা তো বড় দুষ করছিলাম যে আজকে তুমি জানি 1.5-2 বছর থেকে আমার মা বাপরে যে গাল খামানি লড়াই আমার ভাই বোনে হাবুলি তুলিয়া গাল খামানি লড়াই একমাত্র এর দায়ী হইলে তুমি তাই না আমি কোনোদিনও মারতে চাইছিলাম না বরদাস্ত করতে করতে আমরা প্রায় বিরুয়া সকলে জানোইন প্রায় বিরুয়া সকলে জানোইন যে আমি সকল মাত জলদি আমার মুখ তুলি না আমি মাতি না বরদাস্ত করতে করতে আজকে আমি না পারতে মাতিছি আর আমি যতক্ষণ মাতিছি আপনারা যাচাই করবা যে হাসা মাতিছি না মিছে মিছা মাতিছি আমি কোনোদিন হইলাম মাতলাম না অনেক আজকে আমি এই দুঃখকে যে আমি ওখানে বুঝতে পারছি না যে আজকে আমার বাড়ির দ্বারা যে অত বড় দুশ্মন এরা জলের মাত্তাম ফারিকেন না বিগত 2-1 দিন থেকে আমি বেঙ্গুর থেকে সফর করি আমার কারণে আমার শরীর কিছু কমজোর হয়ে গেছে কিন্তু আজকে এরার কারণে এরা অত বড় হারামি এরা অত বড় আমার লোক মির্জাফরি কাম করছে বিওয়ার সকল আপনারা জানোইন আমি কোনোদিন কোনো গরিবর হক মারিয়া খাইছি না কিন্তু আজকে আমি আমার সৎপথে চলার কারণে আজকে আমার পিছালে অত বড় বড় বাধা আইয়া নাজিলর আজকে আমি সৎপথে চলার কারণে আজকে আমার হাজার হাজার দুশ্মন ভয় দাও আপনারা যদি তোরা সাপোর্ট করেন আপনারা মূল আমার তোরা সাপোর্ট করছিল এর কারণে আজকে আমি অতখান আগ বাড়িছি কিন্তু এরা যে গালাগালি করছে এরা গালাগালি আমি তা ইগনোর করছি কইছে এরা গালাগালি করো আমি আমার পথে সহি আছি কিন্তু এরা বারবার আমার বিরুদ্ধে এরা এই মানুষটারে অ্যাকচুয়ালি মাতি দিছি যদি আপনারা কোনো জাত মনো আঘাত হইয়া থাকে আপনারা মাফ করবা আমি কোনোদিন হইলে মারতাম না আসলো মনো বহুত কষ্ট আইছে কষ্ট হওয়ার কারণে আজকে আমি মাঠে নিয়ে তুলিয়া ধরছি আসসালামু আলাইকুম